আমাজন জঙ্গল, যেটি পৃথিবীর সবথেকে রহস্যময় এবং ভয়ঙ্কর জায়গা হিসেবে বিবেচিত, যেখানে পৃথিবীর সবথেকে বড় সাপ এবং ভয়ঙ্কর জীবজন্তু থেকে শুরু করে বিষাক্ত গাছ ও অদ্ভুত জলাশয়ের অন্যতম জায়গা হচ্ছে আমাজন জঙ্গল, যেখানে বিজ্ঞানীরা সবসময় গবেষণার কাজে নিযুক্ত রয়েছে, চিকিৎসা থেকে শুরু করে প্রাণীকুল এবং নতুন নতুন সভ্যতার খোঁজে। আমাজন জঙ্গল এত বিশাল যে এটি নিজে একটি দুনিয়া, যার সম্পর্কে আমরা নিতান্তই কম জানি। আজ এই জঙ্গল সম্পর্কে এমন কিছু তথ্য দিব যা শুনে আপনি একদমই হতভম্ব হয়ে যাবেন। আমাজন জঙ্গলের কথা বলতে গেলে প্রথমেই গাছের কথা আসে। পৃথিবীর সবচেয়ে বেশি গাছের আবাসস্থল, 16,000 প্রজাতির গাছ নিয়ে গঠিত এই জঙ্গলে 390 বিলিয়ন গাছ রয়েছে। এখানে গবেষকরা এমন কিছু গাছের সন্ধান পেয়েছেন যেগুলো, কিছু গাছ আছে যারা জীবজন্তু খেয়ে বেঁচে থাকে, আবার কিছু গাছ আছে তারা হাঁটতেও পারে, যাদের নাম ওয়াল্কিং ট্রি। 400 গোষ্ঠীতে বিভক্ত 10 লাখের মতো আদিবাসী নিয়ে গঠিত। আমাজন জঙ্গলে এমন কিছু আদিবাসী আছে যারা আমাদের মতো সভ্য মানুষকে তাদের বন্যপ্রাণী মনে করে, যারা আপনার মতো কাউকে একবার পেলেই উৎসব শুরু হয়ে যাবে। মানুষের মাংস তাদের প্রিয় খাবার। তাদের নাম আমি দিয়েছি আদমখোর। রহস্যময় এই জঙ্গলে প্রতিদিন হাজার গবেষক রিসার্চ করতেছেন। একজন ব্রিটিশ গবেষক রিসার্চ করার সময় এমন একটি জানোয়ার দেখতে পান যেটি ছিল অর্ধেক মানুষ ও অর্ধেক বানর। এর উচ্চতা প্রায় 12 ফুট ছিল। এই প্রজাতিটি হচ্ছে মেরিকক্সি প্রজাতি একটি জানোয়ার। জানোয়ারটি ব্রিটিশ গবেষকের উপর হামলা করলে প্রাণ বাঁচানোর জন্য তিনি বন্দুক হাতে নিয়ে গুলি করলে জানোয়ারটি পালিয়ে যায়। পরে তিনি পিছে পিছে গেলে আর খোঁজ পাননি। আমাজন কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমাদের চিন্তারও বাইরে। পৃথিবীতে খুঁজে পাওয়া সবচেয়ে বড় সাপ অ্যানাকোন্ডা 30 ফুট, আর আজ এ পর্যন্ত এটাই ঠিক। কিন্তু 1906 সালে একজন গবেষক আমাজনে এমন একটি সাপ দেখতে পান যেটি ছিল 70 ফুট লম্বা। এ এক আশ্চর্য ব্যাপার, যেখানে ইতিহাসের খুঁজে পাওয়া সাপের নাম টাইটানোবোয়া, যেটির ফসিল ছিল 42 ফুট, কিন্তু আমাজন সেটির থেকেও দ্বিগুণ। পরে গবেষণা করে এই সিদ্ধান্তে আসেন তারা যে এটি টাইটানোবোয়ার একটি প্রজাতি যেটি আমাজনে এখনও টিকে আছে। তো দর্শক, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন।